নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর 20 নম্বর পর্ব নিয়ে। বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছি যে জাপানি বন্ধুরা নিশার প্রতীকের বাড়িতে এসে কোতাৎসু টেবিলের চারপাশে বসেছে। টেবিলে সাজিয়ে রাখা খাবারগুলো দেখে বন্ধুদের মধ্যে একজন বলল, এই খাবারগুলো নাগোয়ায় ভারতীয় রেস্তোরাঁগুলোতে যেরকম খাবার পাওয়া যায় তা থেকে আলাদা দেখতে লাগছে। তখন নিশা বলল, তার কারণ আজকে সব বাঙালি পদ্ধতিতে রান্না, কিন্তু নাগোয়ার বেশিরভাগ ভারতীয় রেস্তোরাঁ যে খাবার পাওয়া যায় তা হলো উত্তর ভারতীয় রান্না। নিশা তারপর একে একে তার রান্নার পদগুলি ব্যাখ্যা করতে শুরু করে। ভারতে গম থেকে তৈরি 2 ধরনের খাদ্য পদার্থ, আটা ও ময়দা পাওয়া যায়। খোসা সহ গোটা গম পিষে তৈরি করা হয় আটা। গমের খোসা প্রচুর পরিমাণে আটার ভেতর রয়ে যায় বলে আটার রং কিছুটা গাঢ় হয় আর মিহি হয় না। একটা মেশিনে গমের খোসা ছাড়িয়ে তারপর তা গুঁড়ো এবং রিফাইন করে ময়দা তৈরি হয়। মিহি এবং সাদা রঙের ময়দায় তাই খাদ্যগুণ কম, তুলনায় আটায় বেশি ফাইবার থাকে এবং এর পুষ্টিগুণ বেশি। গম ছাড়াও যব, বাজরা, ভুট্টা, চাল ইত্যাদি নানা ধরনের শস্য থেকেও ময়দা তৈরি হয়। আটা থেকে রুটি এবং ময়দা দিয়ে পিঠা, কেক, পাউরুটি, পরোটা, নান রুটি ও তন্দুরি রুটি বানানো হয়। বাঙালিরা রুটি বানায় আটা দিয়ে, আর লুচি বানাতে ময়দা ব্যবহার করে। আটার সাথে জল মিশিয়ে মণ্ড বানিয়ে তা থেকে গোল লেচি কেটে গুঁড়ো আটা মাখিয়ে গোল গোল করে বেলে তাওয়াতে সেকে রুটি বানানো হয়। উত্তর ভারতে এটাকেই চাপাটি বলা হয়। আর ময়দাকে প্রথমে নুন ও তেল দিয়ে কিছুক্ষণ মেখে তারপর জল মিশিয়ে মণ্ড বানানো হয়। সেখান থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে তেলে ভেজে ফুলকো ফুলকো লুচি বানানো হয়। উত্তর ভারতে আটা দিয়ে পুরি এবং ময়দা দিয়ে বাটুরা ইত্যাদি বানানো হয়। এর পরেরটা হলো সবজি পোলাও। চাল, সবজি এবং ঘি দিয়ে তৈরি একটা কম মশলাদার খাবার। গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি হয় বলে এর এক বিশেষ গন্ধ রয়েছে। এর পরে যেটা দেখছো সেটা হচ্ছে ঘুগনি। এটিও একটি সাধারণ বাঙালি খাবার। সবুজ মটর, কাবলি ছোলা, ছোট কালো ছোলা এগুলো দিয়ে তৈরি করা হয়। এর পরে রয়েছে চিকেন কারি। সাধারণত বাঙালিরা এটা রান্না করার সময় আলু যোগ করে। শেষে পায়েস। উত্তর ভারতে একে ক্ষীর বলা হয়। দুধকে অল্প আঁচে গরম করে আস্তে আস্তে ঘন করে গোবিন্দভোগ চাল, চিনি, বাতাসা মিশিয়ে বানানো হয়। আজ আমি খেজুর গুড় দিয়ে বানিয়েছি। এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ ইত্যাদিও দেওয়া হয়। এই গোবিন্দভোগ চালটা খুব সুগন্ধ, আঠালো এবং মাখনের স্বাদ জড়ানো পুষ্টিকর একটা চাল। ভারতের পশ্চিমবঙ্গে এই চাল খুব জনপ্রিয়। সবাই খুব মন দিয়ে নিশার কথা শুনছিল এবং উপভোগ করছিল। বন্ধুরা, আজ আমার গল্প এখানেই শেষ করব। বাঙালি খাবার খেতে খেতে নিশা আর প্রতীকের বন্ধুরা কি বলল দেখব পরের পর্বে।